হাই ভিয়ার, আশা করি ভালো আছেন। বিডি জব নিউজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মিনিস্ট্রি অফ শিপিং মস জব সার্কুলার পাবলিশ করেছে। তো আপনারা এখনও যারা মিনিস্ট্রি অফ শিপিং মস অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়ের জব সার্কুলারটি দেখেননি, তারা এই ভিডিও থেকে পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক দিয়ে পাশে যে বেল আইকনটা আছে এই বেল আইকনটিতে ক্লিক দেবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন যাবে। মিনিস্ট্রি অফ শিপিং মসের জব সার্কুলারটি আমি পিডিএফ আকারে ডাউনলোড করছি। এটি সেই সার্কুলারটি দেখেন যে কোনো পদার্থে বাংলাদেশ সরকার নৌ পরিবহন মন্ত্রণালয়, আর এখানে তাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে যে www.mos.gov.bd। এখানে বলা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে কি আহ্বান করা যাচ্ছে, অনলাইনে আবেদন। দেন এখানে বলা আছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ও গ্রেড 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা এখানে আছে 2টি। বয়স এখানে বলা আছে যে কোনো বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণধারী হতে হবে এবং ষাট লিপির ক্ষেত্রে 45 এবং 74 গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে, আর কম্পিউটার চালানোর ক্ষেত্রে মুদ্রাক্ষরণে 25 এবং 30 বাংলা এবং ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে, আর ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানতে হবে। আর এখানে বলা হয়েছে যে জেলার প্রাপ্যতা, অর্থাৎ যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না সে সকল জেলার নাম এখানে বলা আছে। সে সমস্ত জেলা আছে মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, নড়াইল, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যে জেলার নাম কয়েকটা আছে তারা এখানে কি আবেদন করতে পারবেন না। আর যারা প্রতিবন্ধী ইতিমখানা নিবাসী আর মুক্তিযোদ্ধাদের পুত্র সন্তান তারা যে কোনো জেলার হইলে আবেদন করতে পারবেন। দেন এখানে দ্বিতীয় পদটি বলা হয়েছে যে ক্যাশিয়ার 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল, আর এখানে গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স অনুযায়ী 30 বছর এবং বাণিজ্য স্নাতক হইতে হবে, কম্পিউটার চালনা জানতে হবে। আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, যেটা উপরের জেলা আমি একটু আগে যেটা বললাম ওইটা এখানে কার্যকরী হবে, আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে যে কোনো জেলার হলে তারা আবেদন করতে পারবেন। দেন এখানে তিন নম্বরের পদটা বলা হয়েছে গাড়ি চালক 9,700 থেকে 23,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স অনুযায়ী 30, অষ্টম শ্রেণী পাস হলে হইতে হবে, অ্যাপ্লাই করতে পারবেন। দেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলার আবেদন করতে পারবেন না প্রার্থীরা সেটা হচ্ছে উপরের জেলাগুলাই। দেন এখানে আছে চার নম্বর পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 60টি, এখানে বয়স হতে হবে 19-30 বছর, যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে 20 এবং 20 অর্থাৎ বাংলায় 20 ইংরেজিতেও 20 গতি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর যে সকল জেলার যে পূর্বে যে সমস্ত জেলা ছিল তারা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে ক্যাশ সরকার নামে একটা পদ আছে 5 নম্বরে, 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 9-17, পদের সংখ্যা 1টি, বয়স 18 থেকে 30, যে কোনো স্বীকৃত বোর্ড বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হইতে হবে, কম্পিউটার চালনা জানতে হবে। আর এখানে বলা হয়েছে যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, সেই সমস্ত জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, গাজীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, লালমনিরহাট, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর ও সিলেট জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা সন্তান তারা যে কোনো ডিস্ট্রিক্টের হলে অ্যাপ্লাই করতে পারবেন। দেন এখানে লাস্টে যে পদটা আছে অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা বেতন, আর গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা হচ্ছে 10টি, 18 থেকে 30 বছর বয়স, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর পূর্বের যে জেলাগুলো বললাম ওই সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। দেন এখানে সাধারণ কিছু
রুল আছে সেটা হচ্ছে প্রার্থীর বয়স 24/10/2018 তারিখে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের কন্যা সন্তানের ক্ষেত্রে এটা 30 বছর হ্যাঁ 32 বছর পর্যন্ত হবে। আর এখানে তেমন কোনো ইয়ে নেই। দেন এখানে আমরা কিছু নিচে আসি, তাহলে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়মাবলী ও শর্তাবলী। যেহেতু অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে, তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য এখানে দেখানো হয়েছে mos.teletalk.com.bd, অর্থাৎ MOS হচ্ছে মিনিস্ট্রি অফ শিপিং। teletalk.com.bd ওয়েবসাইটে গেলে আবেদন ফর্ম পূরণ করা যাবে। আর এখানে আবেদন ফর্ম পূরণটা শুরু হচ্ছে কি 14/11/2018 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে, এবং আবেদন জমাদানের শেষ তারিখ 3/12/2018 খ্রিস্টাব্দ বিকেল 5টা, অর্থাৎ 3 ডিসেম্বরে আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। আর এখানে আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টা সময়ের মধ্যে ফি প্রদান করা যাবে। আর এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে গেলে ছবি লাগবে আর হচ্ছে সিগনেচার লাগবে। তো সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল আর ছবি হচ্ছে 300x300 পিক্সেল স্ক্যান করে নিতে হবে। তো আর এখানে তেমন কোনো শর্ত নাই। তবে এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং পদের জন্য দিতে হবে 112 টাকা, এবং 5 থেকে 6 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে। সেটা হচ্ছে টেলিটকের মোবাইল নাম্বারের মাধ্যমে, যে কোনো মোবাইল নাম্বারের মাধ্যমে দেওয়া যাবে। এখানে প্রসেস দেখানো হয়েছে যে কীভাবে টাকাটা আপনি পে করবেন। তো এটাই ছিল মিনিস্ট্রি অফ শিপিং অর্থাৎ মসের জব সার্কুলার, নৌ পরিবহন মন্ত্রণালয়ের জব সার্কুলারটি। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি এরকম যে কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন যাবে।